স্মার্ট মিটারের বিরুদ্ধে রাইজর কঠোর পদক্ষেপ ঘরের পর এবার স্মার্ট মিটার খুলি আনিছে জনতাই ঘরের স্মার্ট মিটার খুলি আনি দমে দমে স্মার্ট মিটার দলিয়াইছে জনতাই এপিডিসেলর স্মার্ট মিটারের বিরুদ্ধে জনতার গর্জন আর এইবার জনতাই লৈছে চরম সিদ্ধান্ত এপিডিসেলক যেহেতু স্মার্ট মিটার সমূহ খুলি নিবলৈ জনতাই আহ্বান জনাইছিল এপিডিসেলে স্মার্ট মিটার বন্ধ নকৰাৰ বাবে এবার জনতাই লৈছে চরম পদক্ষেপ আমি লৈ আহিছো এটা ডাঙৰ খবৰে স্মার্ট মিটারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হাতে হাতে স্মার্ট মিটার লৈ প্রতিবাদী সমদল সহ রাইজর ঘরের পৰা স্মার্ট মিটার খুলি বিদ্যুৎ বিভাগক উভতাইছে রাইজে তেজ শুহি খোৱা যন্ত্র স্মার্ট মিটার আমাক নালাগে বুলি রাইজর মন্তব্য স্মার্ট মিটারক তেজ শুহি খোৱা যন্ত্র আখ্যা দিছে পুৱাই হাতে হাতে স্মার্ট মিটার লৈ বিদ্যুৎ বিভাগক গতাইছে সহ রাইজে মেরাপানীত স্মার্ট মিটারের বিরুদ্ধে রাইজর অভিনব প্রতিবাদ স্মার্ট মিটারের নামত ডকাইতি করেছে এপিডিসেল আর অসম সরকারে স্মার্ট মিটারের নামত ডকাইতি আখ্যা দিছে পাঁচটা লাইট জ্বলাই 2000 টাকার বিল দিব লাগে রাইজে যার বাবে অতিষ্ঠ হয়ে ঘরের পর স্মার্ট মিটার খুলি আনি দমে দমে দলিয়াই পেলাইছে ঘরত মানুষ নথকার সুযোগত রাইজক প্রতারণা করার সংস্থাপন হয়েছে স্মার্ট মিটার দুই নম্বরই করে মানুষক ভয় খুয়াই স্মার্ট মিটারের দ্বারা লুণ্ঠন করা হয়েছে বা লুণ্ঠন চলা হয়েছে আর আমি এই কেতবোর দৃশ্যাংশ আমি আপনার দেখাইছো এনেদরেই স্মার্ট মিটারের বিরুদ্ধে গরজি উঠিছে দমে দমে দলিয়াইছে স্মার্ট মিটার ঘরের প্রায়সমূহ স্মার্ট মিটার খুলি আনিছে জনতাই কৰোনা মিটাৰ আমাক ঘূৰাই দিব লাগিবই অসম চৰকাৰ হাই হাই অসম চৰকাৰ হাই হাই স্মাৰ্ট মিটাৰ নামত ডকাইত কৰা বন্ধ কৰক স্মাৰ্ট মিটাৰ নামত পকেট কৰা বন্ধ কৰক স্মাৰ্ট মিটাৰ নামত মানুহৰ তেজ উহি খোৱা বন্ধ কৰক আৰু আমি আপোনালোকক দৃশ্য দেখাইছো মেৰাপানীত এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে জনতাই স্মাৰ্ট মিটাৰৰ বিৰুদ্ধে যিহেতু ৰাজ্যৰ ইমূৰৰ পৰা সিমূৰলৈ ৰাইজ অতিষ্ঠ হৈ পৰিছিল প্ৰতিবাদ অব্যাহত ৰাখিছিল আৰু এইবাৰ এনেদৰে স্মাৰ্ট মিটাৰসমূহ খুলি অনা হৈছে হাতে হাতে স্মাৰ্ট মিটাৰ লৈ তীব্ৰ প্ৰতিবাদ কৰিছে ৰাইজে দমে দমে স্মাৰ্ট মিটাৰ দলিয়াইছে এপিডিচেলৰ স্মাৰ্ট মিটাৰ দমে দমে এপিডিচেলক গতাবলৈ ৰাইজ আগবাঢ়িছে হাতে হাতে স্মাৰ্ট মিটাৰ লৈ ৰাইজৰ তীব্ৰ প্ৰতিবাদ আৰু ৰাতিপুৱাৰ ভাগৰ পৰাই তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে এপিডিসিএলর বিরুদ্ধে বা শক্তি বিভাগের বিরুদ্ধে রাইজর গর্জন আর হাতে হাতে এনেদরে স্মার্ট মিটার লৈ রাইজে তীব্র ক্ষোভ উজাড়িছে এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আহি পড়ছে মন্তব্য শুনক পাঁচটা লাইট লগালে 80 টাকা বিল অহা মানুষের এটা 2000 টাকা বিল হয়েছে দুখন ফেন লগালে 90 টাকা বিল অহা মানুষের এটা 2500 টাকা বিল হয়েছে সকল মানুষ আপনাদের সুধক আমি এপিডিসিএলৰ কাৰ্যালয় ঘেৰাও কৰিছোঁ মেমৰেণ্ডাম দিছোঁ তথ্য সহকাৰে কৈছোঁ যে স্মাৰ্ট মিটাৰ নহয় এইটো স্মাৰ্ট ডকাইট স্মাৰ্ট লুণ্ঠনকাৰী স্মাৰ্ট পকেটমাৰ তেজ উৰি খোৱা যন্ত্ৰ এইটো আমাক নালাগে তাৰপিছত কিন্তু অসম চৰকাৰে শক্তি বিভাগে কোনো ধৰণৰ গুৰুত্ব প্ৰদান কৰা নাই আপোনালোকে চাওক যে এই গোটেই মিটাৰটো সম্পূৰ্ণ অবৈধভাৱে আমাৰ মানুহৰ ঘৰত লগাইছে আপোনালোকে জানে ঘৰত মানুহ নথকা অৱস্থাত ঘৰত বয়সস্থ মানুহ থকা অৱস্থাত সাধাৰণ সহজ সৰল মানুহক ভয় খুৱায় স্মার্ট মিটার নলগালে 5 বছর জেল হব স্মার্ট মিটার নলগালে 50,000 ফাইন হব বলে কয় ভয় খুয়াই মানুষের ঘর স্মার্ট মিটার লগাইছে আনকি যখন এসওপি আসে যিধরণের গাইডলাইন আসে স্মার্ট মিটার লগোৱাৰ আগত প্রতিখন গাঁৱত সজাগতা সভা পাতিব লাগিব কতো এখনো সজাগতা সভা নাপাতিলে
স্মার্ট মিটার লগোয়ার আগত প্রতিজন গ্রাহকলে ইন্টিমেশন লেটার দিব লাগিব, কাকো লেটার দিয়া নাই। স্মার্ট মিটার লগাবলে অহা কোম্পানিবিলাকে হাতত এখন গুহারি লৈ আহিব লাগিব, কাকো দিয়া নাই। আটাইতকৈ ডাঙৰ কথা, যিটো মিটার চেঞ্জিং রিপোর্ট MRS বুলি কোৱা হয়, মিটার চেঞ্জিং স্লিপ, এখন হালধীয়া কাগজ দিব লাগে, যত পুরোনা মিটার নাম্বার থাকিব, নতুন মিটার নাম্বার থাকিব, মিটার রাশ রিডিং থাকিব, এফালে কাস্টমারজনের কোনো আপত্তি নাই বলে গ্রাহকজনের সহি থাকিব, আনফালে APDCL-এর সহি থাকিব। যেটু মিটার চেঞ্জিং রিপোর্ট বলে কোৱা হয়, মিটার চেঞ্জিং স্লিপ বলে কোৱা হয়, সেই কাগজখনো কাকো তেওঁলোকে দিয়া নাই। অর্থাৎ সম্পূর্ণরূপে দুই নম্বরই করে মানুষক ভয় খুবই, কেবল আর কেবল কমিশনের অঙ্কত অসম সরকারে APDCL-এ আদানি, জেনাস, ইন্টেল এইবিলাক কোম্পানির পর 5,000 কোটি টাকা ইনকামের স্বার্থত আমার হাজিরা করা মানুষের ঘর ডকাইত লগাই দিলে। এই স্মার্ট মিটারে এটা মানুষের জিনা হারাম করে দিছে। 100 টাকা মানুষে এটা হাজিরা করলে প্রতিদিনে 100 টাকা বিল আহিছে, যেবিলাক মানুষের 100 টাকা মাহেকত আহিছিল এটা প্রতিদিনে 100 টাকা আহিছে, অর্থাৎ এমাহত 3,000 টাকা বিল আহিছে। এইখন সরকারে কয় মানুষক আমি বহুত আঁচনি দিছো, 1,250 টাকা অরুণোদয় দিছে, আর যেটু পরিয়ালে 1,250 টাকা পাইছে কি নাই পোয়া, তেওঁলোকৰ পৰা 4,000, 5,000, 10,000 পর্যন্ত স্মার্ট মিটার বিল লৈ গৈছে। 250 টাকা বৃদ্ধ পেনশন দিছে, 2,500 টাকাৰ পৰা 5,000 টাকা পর্যন্ত তেওঁলোকে স্মার্ট মিটার বিল দিছে, কত যাব মানুহ কওক। আজিৰ দিনটোত প্রেসারৰ দাম 20 টকীয়া প্রেসারৰ দাম, টেবলেটৰ দাম আজি 80 টকা হল, আজি 50 টকা ডিজেল 100 টকা হল, আজি শাক পাচলি 80 টকাৰ তলত নাই, এটা ডিমৰ দাম 8 টকা হল, এপেকেট নিমখৰ দাম 30 টকা হল, 1 লিটাৰ মিঠাতেলৰ দাম 20 টকা হল, তাৰপাছত 1,250 টকা দি যদি 5,000 টকা স্মার্ট মিটার বিল দিয়ে এইবিলাক মানুষ জিয়াই থাকিব পাৰিব নেকি? গতি অসম সরকারক কৈছো, শক্তি বিভাগক কৈছো, স্মার্ট মিটার আমাক নালাগে। আমি বারম্বার অফিসত কোৱাৰ পাছতো যেতিয়া তেওঁলোকে আজি আমাৰ ৰাইজ মেৰাপানী ৰাইজ আজি স্মার্ট মিটার খুলি স্মার্ট মিটার বিল পরিশোধ করব নি, রাইজ ক্ষোভিত হয়ে আজি স্মার্ট মিটার ঘর থাকা স্মার্ট মিটার লৈ আনি সমজাই দিব কারণে আহিছে, আর বিল ইমান বেশি বিল হয়েছে, আমার রাইজে জ্বলা কলা খাইছে, এই স্মার্ট মিটার আমি কোনো কারণতে মানি নল। আজি প্রায় আমার 100 উপর হব, বহুত অসুবিধা পাইছি, তাৰমানে আমি দৰিদ্ৰ সীমা ৰেখা তলৰ মানুহ, আমি দিন হাজিৰা কৰি খোৱা মানুহ, আমাৰ মাহেকত আহিব লাগে 200 টকা, আহে গৈ 600 টকা, আমি এতিয়া মানুহজনো হ'লোঁ না, বেমাৰী উঠতি মানুহ, আমি ঘৰখনেই চলাম নে নাই নাইনৰ বিলেই দিম, সেইটো কাৰণে চৰকাৰে বহুত আমাক তাৰমানে দুখীয়া মানুহৰ মূৰত মাৰি খাইছে, সেইটো কাৰণে এতিয়া চৰকাৰে তাৰমানে আমাৰ স্মাৰ্ট মিটাৰবিলাক ঘূৰাই ল'ব লাগে। আমি এইখিনি স্মার্ট মিটারখিনি আমি ঘুরাই দিয়া হব সরকার ফল হয়, আগত যে মিটু হেই মিটার আসলে সেই মিটার আমাকে ঘুরাই দিও সরকার, আমি সেইটাই অনুরোধ করছি, ঘুরাই দিব লাগে। আজি আমার রাইজ মেরাপানী রাইজ আজি স্মার্ট মিটার খুলি স্মার্ট মিটার বিল পরি